জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনেই এবার রবীন্দ্র সরোবর লেকের পরিবেশ রক্ষা করবে প্রশাসন। ছট পুজো থেকে লেককে দূরে রাখবে পুলিশ, আশা রেখেছেন পরিবেশবিদরা। 2018-19 সালে ছট পুজোর ফলে লেকের জলে ফুল আর তেল মিশে মৃত্যু হয়েছিল প্রচুর মাছের। এবার আগে থেকেই সতর্ক প্রশাসন। আমরা দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্র সরোবর লেকে। ইতিমধ্যেই নির্দেশ রয়েছে ছট পুজোয় রবীন্দ্র সরোবর লেককে দূষিত করা যাবে না। বিগত কয়েক বছর আগেও লেকের জল দূষিত হয়েছিল, প্রচুর মাছ মারা গিয়েছিল। লেকের পরিবেশ যাতে একেবারে সুষ্ঠুভাবে বজায় থাকে সেই নির্দেশ ইতিমধ্যেই রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ, তার সঙ্গে কথা বলবো। সোমেন্দ্রদা, আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইব যে লেক নিয়ে যে এবারে নির্দেশ, মানে আপনারা কতটা খুশি? রেগুলার মর্নিং ওয়াকার, দৈনন্দিন পাতভ্রমণকারী বলতে পারেন, এবং পরিবেশ নিয়ে কাজ করি। তো লেকে এই যে আইল্যান্ডে এত পরিযায়ী পাখি এসছে, যদিও দিনকে দিন এটা কমে যাচ্ছে, খাদ্যের অভাবে বলো বা জীববৈচিত্র্য যদি খারাপ হয়ে যায় বা দূষণ যদি বাড়ে, তাহলেও এবারে পাখি এসছে, অনেক লেটে এসছে। তো এই পাখিগুলো যাতে থাকে ফেব্রুয়ারি মার্চ অবধি সেটা আমরা চাই, এবং আমরা সত্যিই খুশি যদি এটা সরকার উপযুক্ত ব্যবস্থা নেয়। দেখা যাক কী হয়, কারণ নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যেখানে যেখানে ফাঁক ফোকর আছে সেখান দিয়ে যাতে লোকে না গলে যায়, এবং বাঁশের আর টিনের ব্যারিকেড দেওয়া হচ্ছে। তো আমরা জানি আর 2018-2019 এই ব্যারিকেড ভেঙে হাজার হাজার লোক ঢুকে পড়েছিল। তারপর 2020 রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং প্রে করে যাতে ছট পুজোটা অ্যালাউ করার জন্যে, কিন্তু তার আগে কলকাতা হাইকোর্ট গ্রিন বেঞ্চ এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল জাতীয় পরিবেশ আদালত নাকচ করে দিয়েছিল যে এখানে জীববৈচিত্র্যকে যদি বজায় রাখতে হয়, প্রাকৃতিক ভারসাম্য যদি রাখতে হয়, তাহলে কলকাতার যে ফুসফুস রবীন্দ্র সরোবর জাতীয় সরোবর এটাকে খারাপ করা চলবে না। তো তারা ব্যান অর্ডার দিয়েছিল, তার এগেনস্টে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে প্রে করেছিল, কিন্তু সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছিল কিছুই করা যাবে না, জাতীয় পরিবেশ আদালত আর কলকাতা হাইকোর্ট যা বলেছে সেটাকেই বহাল রাখতে হবে। সেই অনুযায়ী 2020-2021 আমরা দেখি যে কোভিডের সিচুয়েশান, কোভিডের সময় তো এখানে বন্ধ ছিল লেক। 2022 গত বছর লেকটা যদিও 200-250 লোক সন্ধ্যাবেলায় ঢুকে গেছিলো ছট পুজোর আগের দিন, ছট পুজোর দিন পুলিশ তড়িঘড়ি ব্যবস্থা নেয়, কন্ট্রোলে থাকে। এবার 2023, এবার দেখা যাক রাজ্য সরকার কী ভূমিকা নেয়। আমরা আশা করছি যে যেহেতু বিকল্প ঘাট সমস্ত জায়গায় তৈরি হচ্ছে, আশা করছি এই সরোবরটা রক্ষা পাবে। সরোবর রক্ষা করার জন্য পরিবেশবিদরা যথেষ্ট সতর্ক, প্রশাসনে এবার নির্দেশ মেনে যথেষ্ট সতর্ক, ফলে সব মিলিয়ে এবার লেকের যে পরিবেশ সেটা রক্ষা করা যাবে বলেই মনে করা হচ্ছে। ক্যামেরায় কুণালের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ কলকাতা।